মানে তো শুধু আশা করি সকলে ভালো আছেন, কিন্তু দেশের চলমান পরিস্থিতিতে ভালো থাকার কোনো উপায় নেই। আপনারা জানেন বাংলাদেশে একটি ভয়াবহ রকমের বন্যা হচ্ছে, আর এই বন্যার কারণে, প্রচণ্ড বৃষ্টি এবং বন্যার কারণে, বৈরী আবহাওয়ার কারণে 15 থেকে 20 লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় মানবতর জীবনযাপন করছে। সেখানে অনেক শিশু, অনেক বৃদ্ধ লোক ইতিমধ্যে আমরা মারা গেছে এমন সংবাদ আমরা পেয়েছি। এরকম অনেক জায়গা আছে যেখানে অনেক বন্যা কবলিত জায়গা, যেখানে এখন পর্যন্ত ত্রাণ নিয়ে পৌঁছানো যাচ্ছে না, মানুষ খুবই মানবতর অবস্থায় জীবনযাপন করছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ যখন একটি খুবই কঠিন, একটি দুর্বিষহ, একটি চরম দুরবস্থার মধ্য থেকে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের একটি উদ্দেশ্য প্রণীতভাবে এই আনসার বাহিনী একটি সমাবেশ ডেকে বসলো। আর সেই সমাবেশের মধ্যে তারা একটি দাবি দিল, জাতীয়করণের দাবি। খুবই যৌক্তিক এই দাবি হওয়া সত্ত্বেও এই পরিস্থিতি, এই দাবি কখনোই কোনো ভালো উদ্দেশ্যের সম্ভাবনা বা ভালো উদ্দেশ্যের লক্ষণ নয়। ঠিক সেই মুহূর্তে এই দাবিটি নিয়ে তারা একটি সমাবেশ করলো, দেশে একটি অরাজকতাময় পরিস্থিতি তৈরি করলো। আমি যতটুকু জেনেছি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবিটি মেনে নিয়েছে। সেই দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় অবরোধ করেছে এবং ছাত্র জনতার উপরে নানা রকমের আক্রমণ করেছে, গুলি করেছে, নানা রকমের পরিস্থিতি, একটি অন্য পরিস্থিতি, অন্যরকম পরিস্থিতিতে মন নেওয়ার জন্য তারা বিভিন্ন রকমের অপচেষ্টা করছে। দেশের যখন এরকম ক্রান্তিকালীন অবস্থা, লক্ষ লক্ষ মানুষ যখন বন্যার পানিতে ডুবে মরছে, ঠিক সেই মুহূর্তে তাদের এই দাবি কি উদ্দেশ্য প্রণীত নয়? অবশ্যই তাদের এই দাবি উদ্দেশ্য প্রণীত। যদিও অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দাবিটি মেনে নিয়েছে, তারপরেও সচিবালয়ে ঘেরাও, ছাত্রদের উপরে হামলা, এ থেকে কি প্রমাণিত হয় যে চুক্তিভিত্তিক এই আনসার বাহিনী তারা কি নিজেদের দ্বারা পরিচালিত নাকি অন্য কারো দ্বারা পরিচালিত এবং প্রভাবিত? এখনই সময় এগুলো বিশ্লেষণ করার, এখনই সময় সঠিক তদন্ত করে যদি এর মধ্যে কোনো দুর্বিসন্ধি থেকে থাকে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা।